ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি ইমান এবং আকীদার মধ্যে পার্থক্য কি। আসলে বিদ্যাঙ্গন বলছেন যে ইমান আকীদার মধ্যে পার্থক্য নেই, ইমান যা আকীদাও তাই এবং আকীদা যা ইমানও তাই, যেমনটি শেখ সালেহ আল ফৌজান বলছেন। তবে স্বাভাবিকভাবে যদি আমরা সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করি তাহলে দেখবো যে ইমানটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় আকীদার থেকে, কারণ আকীদা হলো যে মানুষ তার অন্তরকে যে জিনিসের সাথে সম্পৃক্ত করে এবং দৃঢ়ভাবে যেটা বিশ্বাস করে সেটাই হলো আকীদা, সেটাই হলো আকীদা। আর ইমান হলো যে আপনার অন্তরে বিশ্বাস, ইতিকাদুন বিল জানান ও ইকরারুন বিল লিসান, অর্থাৎ মুখে স্বীকৃতি ও আমারুন বিল আরকান এবং কর্মের সম্পাদন, কর্মের সম্পাদন, এই তিনটির সমন্বয় হলো ইমান। সুতরাং এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে ইমানটা হচ্ছে আকিদার থেকে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। আকিদা হচ্ছে যে অন্তরে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটা হচ্ছে আকিদা। কিন্তু ইমানটা দেখুন আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে, শুধু হৃদয়ে বিশ্বাস না, বরং মুখে স্বীকৃতি এবং কর্মের সম্পাদন। কিন্তু তাই বলে আকিদার যে গুরুত্ব নেই তা না, বরং আকিদাই হচ্ছে ইমানের মূল ভিত্তি, ইমানের মূল ভিত্তি হচ্ছে আকিদা। আপনার আকিদা যদি সঠিক না হয় তাহলে আপনার আপনার ইমান সঠিক হবে কিনা সেটি নিয়ে সন্দেহ থেকে যাবে। আপনার আকিদা বা বিশ্বাসে যদি ত্রুটি হয়ে যায় সেখানে ইমানও ত্রুটি হয়ে যাবে, যে কারণে আপনার আকিদা হচ্ছে ইমানের একটি মূল ভিত্তি। এবং এ শুধু তাই না, আপনার আকিদা যদি শক্তিশালী হয়, আকিদা যদি সঠিক হয় তাহলে সেটা প্রভাব পড়ে আপনার কর্মের উপর, মুখে স্বীকৃতির উপর, এগুলোর উপরও প্রভাব পড়ে। আমরা যদি সাহাবাদের জীবনে নিয়ে আলোচনা করতে যাই তাহলে দেখব যে দেখুন তাদের মানে আকিদা এত শক্তিশালী ছিল যেটা তাদের জীবনে প্রভাব ফেলেছিল। তারা ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত কিছু করেছেন, রাসূলুল্লাহর ডাকে কীভাবে সাড়া দিয়েছেন, তারা জীবনকে কীভাবে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য, এটা ছিল তাদের প্রচণ্ড শক্তিশালী আকিদার থাকার কারণে, বিশুদ্ধ আকিদার কারণে এটি সম্ভব হয়েছে। আজকে যদি আমরা আমাদের ইমানকে শক্তিশালী করতে চাই এবং আল্লাহর জমিনে ইমানকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের প্রথমত আকিদাকে আমাদেরকে শুদ্ধ বিশুদ্ধ করতে হবে এবং আকিদা পদ্ধতি থেকে শক্তিশালী হতে হবে। তাহলে আমাদের সেটা কর্মের উপর প্রভাব পড়বে, তাহলে সেটা আমাদের কর্মের উপর প্রভাব পড়বে, যেমনটি সাহাবাদের জীবনে হয়েছে। আপনি বেশি বেশি আপনার আকীদা যদি শক্তিশালী হয়, আপনার দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আপনার শক্তিশালী হয়, তাহলে আপনি তখন কী করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, দোয়া দরুদ করবেন, জিকির আজকাল করবেন, মুখের যত কিছু ইবাদত আছে তারপর সেটা বাস্তবে কর্মের যেটা ইবাদত সেটার উপরও, কর্মের সম্পাদন যেটা ইবাদত, যেগুলো তারপর অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় সেগুলোর প্রতিও আপনার তখন সেগুলোর প্রতিও প্রভাব পড়বে। যেমনটি আমরা সাহাবাদের জীবন থেকে শিক্ষা পাই, সুতরাং মানে আপনার অন্তরের বিশ্বাস এটাকে প্রচণ্ড মানে শক্তিশালী হওয়া লাগবে, না হলে আপনার কর্ম সম্পাদন বা মুখে স্বীকৃতি যেটা বা মুখের যেগুলো অঙ্গ আমল সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা প্রভাব পড়বে। তারপরে একটা বিষয় লক্ষ্য করুন যে আকিদা সংক্রান্ত যেগুলো পাপ সেগুলো দেখুন কত মানে ভয়ানক এবং মারাত্মক। যেমন শির্ক মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, শিরক ব্যতীত অন্য গুনাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে আকীদা সংক্রান্ত যেগুলো পাপ বা গুনাহ তাহলে সেটাই হচ্ছে সব থেকে বেশি মারাত্মক, যেমনটি আমরা শিরকের ক্ষেত্রে দেখছি। তারপরে আপনার যদি আকীদা বা বিশ্বাস যদি ঠিক না থাকে আপনি যতই আমল করুন না কেন সেটা কাজে আসবে না, যেমনটি মুনাফিকদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে মুনাফিকরা কিন্তু আমল করতো উপর উপর, দেখাতো, মুনাফেকরা তো উপর উপর আমল করে, মসজিদেও যাবে, কিন্তু ভিতরে কিন্তু তাদের সমস্যা মূল আকিদায়। যদি সুতরাং দেখুন আকিদা ঠিক থাকাটা কত মানে জরুরি, অথচ দেখা গেছে উল্টোটা, বিপরীতটা যদি হয় অনেক সময় মানুষ তা দিয়েও মুক্তি পায়, পেতে পারে, যেমনটি আমরা হাদিসে দেখেছি এর আগেও যে যে ব্যক্তি মানে সারা জীবন পাপ করেছিল তারপর মৃত্যুর সময় কী বলেছিল তার সন্তানদেরকে, যে তার দেহটা যেন আগুনে পুড়িয়ে ছাইগুলো উড়িয়ে দেওয়া হয় যাতে তাকে সে শাস্তি ভোগ না করে, এই ভয়ের কারণে। তো পরবর্তীতে কী হয়েছিল, এটি বুখারী শরীফের হাদিস, যে পরবর্তীতে তাকে মানে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন। তো দেখুন আকীদা বা বিশ্বাস মানে
ঠিক থাকার কারণে তার মুক্তি হচ্ছে। কিন্তু উল্টো যদি হয় যে আকিদা ঠিক নাই কিন্তু সে আমল করেছে প্রচুর, তবুও সেটা গ্রহণযোগ্য হবে না। যেমনটি মুনাফিকদের ক্ষেত্রে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান্নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন স্তরে, জাহান্নামের নিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। সুতরাং আকিদা বা বিশ্বাসটা মানে প্রচণ্ড হওয়া, সঠিক হওয়া এবং শক্তিশালী হওয়াটা কত জরুরি এটা থেকে আমরা বুঝতে পারি। শুধু তাই না, দেখুন আমাদের নবী রাসুলগণ, যারা রাসুল সাল্লাম সহ পূর্ববর্তী যত নবীগণ এসেছেন, তাদের মানে যেটি সবাই একটির দিকে দেখেছেন সেটা হলো সঠিক আকিদা বা বিশ্বাস। এটি এইটির ক্ষেত্রে সবাই একই ছিলেন, আকিদা বা বিশ্বাস এটির ক্ষেত্রে সব একই দাওয়াত দিয়েছেন। আমলের ক্ষেত্রে যে পার্থক্য হয়েছে, হয়তো এই নবীর উপর একটা ফরজ ছিল, অন্য নবীর উপর আর একটা ফরজ ছিল, বা পদ্ধতিগত ক্ষেত্রে, ইবাদতের পদ্ধতিগত ক্ষেত্রে পার্থক্য হয়েছে, কিন্তু আকিদা বা মূল যেটা বিশ্বাস সেটার ক্ষেত্রে একই ছিল। এটা থেকেও বোঝা যায় যে আকিদার গুরুত্ব অনেক। তারপরে কবরের, দেখুন কবরে যে প্রশ্নগুলো করা হবে সেখানে লক্ষ্য করুন যে সেগুলো আকিদা সংক্রান্ত। মার রব্বুকা, তোমার প্রভুকে, মান নবীউকা, তোমার নবীকে, অমা দীনুকা, তোমার দিন কি ছিল, এগুলো সবগুলো আকিদা সংক্রান্ত। সুতরাং আকিদা হচ্ছে ইমানেরই মানে মূল ভিত্তি একটা। সুতরাং এক্ষেত্রে কোনো পার্থক্য নেই, এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যেটি বললাম যে পার্থক্য যে ইমানটা হলে বেশি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, এই আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।